নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নানটু। শুরু করছি এখনকার সংবাদ। ওয়াল ত্রিপুরা 10,330 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার প্রবৃতি বিদ্যাভবন দ্বাদশিনী বিদ্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব প্রদীপ বণিক ও অরিন্দম শর্মা। এদিনের শিবিরে সংগঠনের সদস্য সদস্যরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মন্ত্রী রতনলাল নাথ জানান, রক্তদান একটা মহৎ দান। সমগ্র পৃথিবীতে বছরে 3,20,00,000 লোক রক্তদান করে, কিন্তু তা যথেষ্ট নয়। রাজ্যে প্রায় 40,00,000 মানুষ রয়েছে, তার মধ্যে 1% লোকের রক্তদান প্রয়োজন, কিন্তু সেই হিসেবে রক্তদান হচ্ছে না। বিশেষ করে করোনা প্রকোপের মধ্যে এই রক্তদান শিবির কিছুটা বাটা পড়েছে। রক্তদান একটা মহৎ দান। সারা পৃথিবীতে বছরে ৩,20,00,000 লোক রক্তদান করে, কিন্তু এটা যথেষ্ট না। যেমন আমাদের রাজ্যে প্রায় ৪০ লক্ষ মানুষ, তো আমাদের 1% রক্ত দরকার, কিন্তু সে অনুযায়ী রক্তদান হচ্ছে না। আর বিশেষ করে করোনার সময়কালে একটু এই উৎসবটা বা এই দান, যে রক্তদানের যে অনুষ্ঠানগুলি, শিবিরগুলি, এগুলি কিছুটা ভাটা পড়েছে। আমরা যদি দেখি, আমরা বিজেপি আইপিএফটি সরকার গঠনের আগে 2017-18 ২৭,574 জন মানুষ রক্তদান করেছে। 2018-19 যখন বিপ্লববাবুর নেতৃত্বে সরকার আসলো, তখন রক্তদান করলো 32,421 জন মানুষ। 2019-20 আরো বেড়ে গেল এটা। করোনার দ্বিতীয় ঢেউ যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এর মধ্যে আবারও রাজ্যে পাওয়া গেল প্রাণঘাতী ডাবল মিউট্যান্ট ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। এই প্রাণঘাতী ভাইরাস থেকে রেহাই পেতে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আজ শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালের পক্ষ থেকে একটি টিম গঠন করে বিশালগড় রেল স্টেশনের যাত্রীদের নমুনা পরীক্ষা করার উদ্যোগ গ্রহণ করে। যে সমস্ত যাত্রীরা বিশালগড় রেল স্টেশনে ওঠানামা করছে, তাদের নমুনা পরীক্ষা করা হয়। সাব ডিভিশনাল হসপিটাল থেকে এসেছি। আমরা যারা রেল থেকে যারা যাত্রীরা নামছে, তাদের আমরা করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করছি, করোনা টেস্ট করছি। কোন স্টেশনে? এখন আমরা বিশালগড় স্টেশনে আছি। এখন পর্যন্ত কতজনের নমুনা সংগ্রহ করছেন? এখন পর্যন্ত আমরা 9 জনের নমুনা সংগ্রহ করেছি, 9 জনই নেগেটিভ আছে। ভারতীয় জনতা পার্টি সাত রামনগর মন্ডলের পক্ষ থেকে শুক্রবার সাধারণ মানুষদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিন লেক চমুনি বাজারে ভারতীয় জনতা পার্টির সাত রামনগর মন্ডলের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হয়। বিধায়ক সুরজিৎ দত্ত এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন। এই হেল্প ডেস্ক থেকে ধারাবাহিকভাবে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে, পাশাপাশি লেবুর রসও খাওয়ানো হবে মানুষকে। বিধায়ক সুরজিৎ দত্ত জানান, প্রাথমিকভাবে সাধারণ মানুষকে এই হেল্প ডেস্ক থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে। করোনা অতিমারী দেখা দিয়েছে, তার জন্য উদ্যোগটা নিয়েছে করোনাকে রোধবার জন্য। আপনারা কি কি ব্যবস্থা নিয়েছে?
এখন আপাতত স্যানিটাইজার আর মাস্ক দিচ্ছি। এরপরে যদি পারি, সম্ভব হয় আর্থিক কোনোটাই যদি পারি, তাহলে আবার চাল দাঁড়িয়ে দেব। করবো আনারস পেলে আনারস খাওয়াবো, না লেবু শরবত খাওয়াবো। কালকের থেকে শুরু হবে এক মাস ব্যাপী। সবগুলি বাজারে কি সচেতনতা থাকবে? সবগুলি বাজারে, আমাদের এলাকায় যতগুলি বাজার আছে ততগুলির সঙ্গে বর্তমান। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, তেসরা নভেম্বর মঙ্গলবার থেকে চোদ্দই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারেন্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে বন্দুয়ার পাওয়ার হাউস অফিসে আগুনের সূত্রপাত জানা যায়নি ঘটনার বিবরণে জানা যায় সেখানে প্রায় 20-25 বছর যাবৎ এক মহিলা বসবাস করে আসছে তবে সেই মহিলার বক্তব্য অফিস থেকে নাকি এই আগুন লেগেছে এবং পুড়ে ছাই হয়ে যায় অসহায় মহিলার সেখানে থাকা ব্যবহার করা জিনিসপত্রগুলি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দুইটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আরে কটা বেজি দিদি আইয়া তার বাড়িতে মিস্তুনার তুইয়া আমি এবার আয়া দেখ সাগুনে করেছে এটা কত বছর ধরে থাকবে না তুমি আমি অনেক বছর ওই বাইরে তো দাদা দেন বেচা এখন কি আগুন নিবানের কাজ করছে চলছে কি কি আগুন লাগবে শোরুম শোরুম আছে ওই শোরুমটার মধ্যে লাগবে কতক্ষণ আগে আগুনটা লাগবে মানে 20 মিনিট আগে লাগবে এখন চলছে কাজ এখন আগুন নিবেন না পুরো নিবারণ সম্ভব হয়েছে না আর আমরা এখন মোটর দিয়া থেকে জলের ব্যবস্থা করতেছি পাশাপাশি ওই ওয়াটার রিসোর্সের এখান দিয়ে ওই ওইটা দিয়ে নিয়ে পাবো এবং আমরা দুটো গাড়িতে মোটামুটি যা কাজ করতেছে এবং সেখানকার আমরা পাম্প লাগাইও বাইরের জলটা আবারও সামাজিক অবক্ষয়ের শিকার 17 বছরের এক নাবালিকা কন্যা ঘটনা উদয়পুর মহারানী ফাঁড়ির অন্তর্গত ওয়ানিং বাড়ি এলাকায় ঘটনায় অভিযোগ মূলে আরকেপুর থানার মহিলা থানার পুলিশ মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত বিশ্বরাম রিয়াংকে আটক করেছে পুলিশ শুক্রবার অভিযুক্তকে উদয়পুর আদালতে সোপর্দ করে পুলিশ নাবালিকা কন্যার উপর অসামাজিক কাজে গোটা এলাকায়
চাঞ্চল্য বিরাজ করছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে 17 বছরের মেয়ের সাথে একটা অসামাজিক কাজ হয়েছে, এই মুহূর্তে আমরা বেরোছি, বাইরে এসরা মেয়ের মেয়ে মার সাথে কথা বললাম, তো তাই একটা অভিযোগ করছে। এই অভিযোগ করে আমরা একটা কেস রেজিস্টার হয়েছে, যার কেস নাম্বার 21 আন্ডার সেকশন 447 376 আর 4412 মহারানী ওয়াংবাড়ি। ম্যাম, এই বিষয়ে কি কালকে এখন পর্যন্ত আটক করা হয়েছে বা জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে? হ্যাঁ, আটক করা হয়েছে। নাম হয়েছে বিশ্বরাম দিয়ান। ওই এলাকার? ওই এলাকার। মানে কি বর্তমানে আপনাদের লকআপে আছেন? হ্যাঁ, কালকে কোর্টে প্রেরণ করা হবে। উদয়পুর মহকুমার অন্তর্গত মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামে তীব্র জলের সংকট দেখা দিয়েছে। মাতাবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামে জলের উৎসগুলি শুকিয়ে গিয়েছে। গ্রামগুলিতে যে রিমওয়েল রয়েছে সেগুলির জল ও পানের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়াও এই ব্লকের যে সকল পঞ্চায়েতে পানীয় জলের তীব্র সংকট আকার ধারণ করছে। যে গ্রামগুলিতে গাড়ি দিয়ে জল সরবরাহ করার ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকায় পানীয় জলের নিয়মিত সরবরাহ করার দাবি তুলেছেন এলাকার জনগণ। পাচ্চু সিং? হ্যাঁ, পাচ্চু সিং। এই জায়গাটা কি নাম? ছাত্রাফাং। জল নাই বাড়িতে? যা কম যায় কিলিগা, কম যায় কিলিগা, মেশিন ইউ পাওয়ার কম আর। তো এটা কি পঞ্চায়েত না এডিসি এলাকা? এটা পঞ্চায়েত। তো পঞ্চায়েতে জানাইছে না? জলের সমস্যা আছে 10 মিনিট জল কম কম হয় আর কি। আচ্ছা, তো আপনার দপ্তরে জানাইছে না? না, ওই তো জানা নিয়েছে। পঞ্চায়েত মেম্বার টেম্পো তারা জানাইছে। তারা কি কো? তারা কো কইতেছে ঠিক করবো এই সেই কইয়ে কইয়ে রাখতেছে। এই কদিন ধরে জল সমস্যাটা? অনেক দিন ধরে কইনা। আর অনেক তুলি বাড়ি না আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, neuromedicines, neurosurgery, general surgery, laparoscopic surgery, gynecology obstetrics ebong pediatrics er subidha ache jekhane ma shoho tar sontaner o shompurno jotno rakha hoy amader expert consultants der odhine sob rokomer investigation er subidha paben ILS hospitals e ta chhara amader specialist orthopedics, ENT, urology এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুবাণী প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই গড়ছ জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই প্রকাশিত হলো পারুল প্রকাশনের ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে ফিরে এলাম বিরতির পর ধর্মনগর জেলা হাসপাতালের এক্স-রে মেশিনটি প্রায় দীর্ঘ কয়েক মাস যাবৎ বিকল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু এখন পর্যন্ত সারাইয়ের উদ্যোগ গ্রহণ করতে লক্ষ্য করা যায়নি দপ্তরকে এই বিষয় নিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দীপক হালদারকে কাছে জানতে চাইলে তিনি জানান এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করেছেন কিন্তু এখন পর্যন্ত তার সারাই হয়নি এবং অতি দ্রুত সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন তিনি এই ডক্টরও আমরা ওনার সঙ্গে কথা বলেছি উনিও এটা নিয়ে পদক্ষেপ করেছেন অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখজনক ঘটনা যে ধর্মনগর জেলা হাসপাতালে এক্স-রে মেশিনটা নষ্ট আছে যদিও আমাদের সেই ডিআর মিন্স ডিজিটাল এক্স-রেটা এবং এটা ঠিক করার তত্ত্বাবধানে যে মেডিসিটি আছে ওদেরকে আমরা বারবার বারবার সব জানিয়েছে ওরা বলছে যে আজকে ঠিক করে দেবে কালকে ঠিক করে দেবে পরশু ঠিক করে দেবে কিন্তু
আলটিমেটলি ঠিক হচ্ছে না। এমন তো অবস্থায় আমার যে পুরনো আগের যে ম্যানুয়াল এক্সরে মেশিনটা ছিল ওটা দিয়ে আমি আপাতত কাজ চালাচ্ছি, কিন্তু এক্সরের গুণগত মান তো ম্যানুয়ালের ডিজিটালের থেকে ভালো না, সেটা একটু ঘাটতি রয়ে গেছে। এবং এই ব্যাপারে আমরা ডিএইচএর সঙ্গে আলাপ করেছি, উনি এর ব্যাপারটা পুরো দেখছেন এবং যাতে নতুন করে আর একটা ব্যবস্থা করা যায় কি না সেই ব্যাপারেও আমরা অলরেডি প্রপোজাল দিয়েছি এবং ডিএইচএস স্যারও এই ব্যাপারটা দেখছেন, এমডি এনআরএইচএম স্যারের সঙ্গে এনএইচএম স্যারের সঙ্গেও কথা বলেছেন এই এক্সরের ব্যাপারে। স্যার, কবে নাগাদ উত্তর জেলাবাসী এই এক্সরে মেশিনটি পুনরায় আবার ডিজিটাল পেতে পারে বলে আপনি আশা করছেন? একটা জিনিস কেনা একটু সময় লাগে, কিন্তু মনে হয় যেহেতু সরকার কিছু সব কিছু জানা আছে এবং কিছুদিনের মধ্যেই আমরা পেয়ে যাব। সরকারিভাবে সর্জিত শিশুকে হোমে পাঠানোর সিদ্ধান্ত পরবর্তী সময় সিদ্ধান্ত বদল করতে হলো এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ল চাইল্ডলাইনের কর্মীরা, ঘটনাস্থলে পুলিশ। সর্জদা শিশু বিক্রির ঘটনায় তোলপাড় হয়েছিল ধর্মনগর, আবারও এই ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে গেল ধর্মনগরে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ চাইল্ডলাইনের কর্মীরা শিশুটিকে আগরতলা হোমে দেওয়ার জন্য নিতে গেলে উল্টো কুবের মুখে পড়তে হয় চাইল্ডলাইনের কর্মীদের। শেষ পর্যন্ত জন্মদাত্রী মায়ের কাছে রয়ে গেল নবজাত শিশুটি। সোশ্যাল ওয়েলফেয়ারের ডেপুটি আইছিল আপনার সঙ্গে কথা কইছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সিডব্লিউসির চেয়ারম্যানও আছিল আপনার সঙ্গে কথা কইছে। কালকে আপনি কমিটমেন্ট দিছিলেন, শুনেন আমার কথা, কালকে আপনি কমিটমেন্ট দিছিলেন যে আপনার অত কালকে বাচ্চাটার কুমারঘাটের একজনের কাছে দিতে আসবেন। কি পাবেন? ভদ্রমহিলা তো আরো সন্তান আছে, তিনজন সন্তান আছে, এখন আরো চারজন সন্তান আছে, এখন লিয়া পাঁচজন সন্তান, কিন্তু ভদ্রমহিলা জামাই নাই, খাওয়াবো কি করে? এই কারণে হয়তো বা অন্য কারোর কাছে দিতে আসলো বা বিক্রি করতে আসলো, আমরা এটার ব্যাপারটা সঠিক কনফার্ম না, কিন্তু দিতে ছিল এটা সত্য এবং ভদ্রমহিলা নিজেও এটা স্বীকার করছে এবং যে নিতে ছিল উনিও সেটা স্বীকার করেছেন। কিন্তু পরবর্তী সময় আজকে আমরা যখন ওনাদেরকে বুঝাবার পর ওনাকে বলা হলো যে বাচ্চাটাকে যেন সরকারের হাতে দিয়ে দিলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার চিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে করা হবে, তার খাওয়া দাওয়া সব কিছু সরকার করবে, সেইভাবে মতো উনি রাজিও হয়েছেন এবং গতকালকে উনি রিটার্ন দিয়েছিলেন যে সরকারের কাছে দিয়ে দেবে। আজকে যখন চাইল্ডলাইন গেল ওনাদেরকে আনতে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশ অনুসারে, কিন্তু তখন উনি আর দিতে চাইছেন না বাচ্চাটাকে। তেসরা মে থেকে পঁচিশে মে পর্যন্ত শিক্ষা দপ্তর গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে, শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একথা জানালেন মন্ত্রী রতনলাল নাথ, তিনি জানান এবছর গ্রীষ্মের ছুটি দেওয়া হবে না বলে আগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে স্কুল বন্ধ, ফলে শিক্ষক শিক্ষিকাদের কথা চিন্তা করে তেসরা মে থেকে পঁচিশে মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান করোনা প্রকোপের জন্য যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো বাতিল করা হয়নি এখন পর্যন্ত, পরবর্তী সময় এই পরীক্ষাগুলি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। তারিখ থেকে মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ওই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষা নেওয়ার করতে শিক্ষা দপ্তর কতটা তৈরি? আমি শুনেছি মাধ্যশিক্ষা পর্ষদ এটা শিক্ষা দপ্তর মাধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা নেয় না, এটা নেয় মাধ্যশিক্ষা পর্ষদ, এটা অটোনমি বডি। শুনেছি কালকে তারা কিছু একটা সিদ্ধান্ত নেবে, আগামীকাল এক তারিখ তো, আগামীকাল মাধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সেক্রেটারি আমাকে ফোন করে বলেছে স্যার কালকে আমরা একটা পরীক্ষা কমিটি আছে একটা, আমরা মিটিং করবো। আমি কিসের জন্য? পরীক্ষার সংক্রান্ত বিষয়। আমি ঠিক আছে নিন, আপনার তো অটোনমি বডি, আপনার ইচ্ছা করলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তার সিদ্ধান্ত নেবে কালকে, যার সিদ্ধান্ত নেবে। তবে স্কুল আমরা সামার ভ্যাকেশন যদিও এখন বন্ধ, তবুও টিচারদের তো ছুটির প্রশ্ন, তো সেই জন্য এবার হলিডে লিস্টে সামার ভ্যাকেশন ছিল না, কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকার স্বার্থে তাদেরও পরিবার রয়েছে, তাদেরও পরিজন রয়েছে, তাদের পরিবার পরিজনের সাথে তারাও যেন অন্তত 24 ঘন্টা বাড়িতে থাকতে পারে, কি বছরের একটা সময়, সেই জন্য আমরা 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা
গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে। যখনই কিছু করতে যাব আমি একা কিছু করতে পারবো না, মিটিং বসবে, মিটিং বসে বিশেষজ্ঞদের সাথে স্বাস্থ্য দপ্তরের সাথে সব আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।